জিন্দা জানাল্লার বলি আর ওনার চেহারাটা এমন যে একবার দেখেছে সে দেওয়ানা বনেছে ঠিক কি না আমি গুনাহগার ওনার হায়াতে জিন্দেগিতে সাহবত পেয়েছিলাম আমার হযরত শাহ সুফি সৈয়দ শাহজাহান সালমাইজ ভান্ডারী কিবলায়ে আলমের আমি যখন গেলাম খুব ভয় ভয় গেলাম কারণ ওনারা আল্লাহর বলি ওনার নজর দিয়ে বানায়ও দিতে পারে আবার ডুবায়ও ان الابرار يشربون من كاس كان مزاجها كافورا উচ্চাবাজে বলেন না আল্লাহু আকবার এটা আমার কথা নয় এটা আমার মাওলার কথা হে প্রেমিকেরা হে আমার সৈয়দ শাহজাহান সালমাইজ ভান্ডারের আশেকরা তোদেরকে আমি শরাবম তাহুরাও খাওয়াবো তোদেরকে শুধু তাহুরা নয় তাহুরার সাথে তোদেরকে আমি খাওয়াবো কানা মিজাজুহা কাফুরা কাফুরা কাকে বলে শরাবম তাহুরা তো মজা কাফুরা তো আরো বেশি মজা যেমন চা খাইতে মজা লাগে কিন্তু চা থেকে কফি আরো বেশি দামও বেশি বলে না দামও স্বাদও খুশবু বেশি আল্লাহ বলেন যখন তুই মুর্শিদের প্রেমে নিজেকে ফানা করে দিবি সাহেবে আবরার বনবি জেনে রাখ ইন্নাল আবরারা ইশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আমি তোকে একটা পানি খাওয়াবো আগে খাওয়াইছিলাম তাহুরা এখন খাওয়াচ্ছি কাফুরা যেটা তো খুশবুও বেশি স্বাদও বেশি রঙও বেশি নিয়ামতও বেশি বড় করে বলেন না সুবহান এটা নিয়ামতকার কারণ ওনার দরবারে যে গিয়েছেন খালি হাতে কেউ আসে আমি গুনাহগার ওনার হায়াতে জিন্দেগিতে সাহবত পেয়েছিলাম আমার হযরত শাহ সুফি সৈয়দ শাহজাহান সালমাইজ ভান্ডারী কিবলায়ে আলমের আমি যখন গেলাম খুব ভয় ভয় গেলাম কারণ ওনারা আল্লাহর বলি ওনার নজর দিয়ে বানায়ও দিতে পারে আবার ডুবায়ও ওনার সব পারে কি পারে না জোরে বলেন না পারে কি পারে না এই জন্য বলতেছেন মাইজবান্দারে আদবে খোদা বিয়াদবে গদা বিয়াদবে কি গদা গদা জুদা তো হবে সাথে কিভাবে গদা দিবে যে এমন গদা না কবরে গেলে সে বুঝতে পারবে ঠিক কি না আমিও গেলাম আমি ভয়ে ভয়ে গেলাম সাজাদা হুজুরে ছিলেন আমি যখন গেলাম কিছুক্ষণ পর উপরে নিয়ে গেলেন আর যখন গেলাম আমি গিয়ে নিচে বসতে চাইলাম উনি তো একটু কথা বলতেন এগুলো আমি বুঝি না সাজাদা হুজুর বুঝেন মানে আমাকে বলতেছেন চেয়ারে বসার জন্য বড় আদব বড় আমার ভিতরে ভয় লাগতেছে কেমনে বসবো আল্লাহর বলি সামনে জিন্দা একজন আল্লাহর বলি আর ওনার চেহারাটা এমন যে একবার দেখেছে সে দেওয়ানা বনেছে ঠিক কি না এই জন্য তো শায়রে বলেন ও তোরা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না আতার হাজার আলমেতে হযরত তবলা মাওলানা আতার হাজার আলমেতে দয়াল মুর্শিদ মাওলানা দেখলে ছবি পাগল হবি সুবহানাল্লাহ বলেন না আর বসালেন ওই লোক বেতন নেওয়া আই ডরাই গই গম আখন দেখো না আর দি শুরু করেনি হুন্দি কি ভুল করছি শাহজাদা হুজুরকে ইশারা করলেন নিয়ে আসলেন আমি ভয়ে নেমে যেতে চাচ্ছি আবার ধমক দিলেন আমাকে বলতেছেন আপনাকে বসতে বলতেছেন আমি বসলাম এরপরে দেখলাম প্রথমে একটা বেতন লো ওটা আমার হাতে দিল আমি নিলাম কিন্তু ওনারা বুঝতেছেন কি দিচ্ছে না এরপর আবার হুকুম করলেন ইয়ার পরে নি দুগো লাড়ি কি আনছেন লাঠি ওঠাও দিলেন ওঠাও নিলাম এরপর হুকুম করলেন একটা কাগজ আনো কাগজ আনলেন কাগজের মধ্যে অনেকগুলো লিখলেন এটা উনি জানেন আর ওনার মাওলা জানেন সেখানে কি লিখেছেন বড় করে বলো সুবহানাল্লাহ এটা লিখে পরিপূর্ণ করে আমাকে দিলেন আমি নিলাম এরপরে কলমটাও দিলেন এরপরে কলমটাও কোনখান দিয়ে কি দেয় কারো বোঝার ক্ষমতা জোরে বলেন না কোনো ক্ষমতা কারণ আল্লাহর বলিরা হচ্ছে এমন এক জাত আরে নিগাহে বলি মেক ইয়ে তাসির দেখি বদলতি হাজারো কি তকদির দেখি বদলতি হাজারো কি তকদির দেখি সুবহানাল্লাহ বলেন না
আমি বুঝতে পারলাম লাঠিগুলো এখন কাজে লাগতেছে এই লাঠিগুলো দিয়ে আমি এমন কতগুলো শয়তান ফিটাইতেছি সবাই দুনিয়ার আমার পিছনে লাগছে আমি মাইজ বান্ডালি তো আরো করে গিয়ে দি একলা আয়ো হোজির একলা বসে বিরহ বাসে ও মাওলা তোমারই আসে গাহিব গান আমারি বেদনে ব্যথিত পাপিয়া নিরালা বসিয়া দরে ছুতান একলা বসে বিরহ বাসে ও মাওলা তোমারই আসে গাহিব গান সুবহানাল্লাহ বলেন না বেতেগুলা আসে বিদায় এখনো আমাকে জায়গা থেকে নাড়তে পারে নাই বে খাস ঘরের ওয়া সুবহানাল্লাহ আনাওয়া আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন এই আশেকরা তোদেরকে শুধু শরাব তাহুরা নয় শরাব তাহুরার সাথে মিজাজুহা কাফুরা পান করাবো ওই পানি যখন পান করে তার আর দুনিয়া ভালো লাগে না ঘর ভালো লাগে না পরিবার ভালো লাগে না তার ভালো লাগে ওলি আল্লাহর সুহবত তার ভালো লাগে মুস্তাফার প্রেম তার ভালো লাগে আল্লাহ জিকির বড় করে বলেন না সুবহানাল্লাহ ঠিক কি না কিন্তু উনার মর্যাদা আরো অনেক উপরে উনার মর্যাদা আরো অনেক উপরে কেমন উপরে আল্লাহ বলতেছেন ও আমার সৈয়দ শাহজাহান আল মাজবানদারি তোমাকে আমি কি দিয়েছি জানো আল্লাহ পাক কোরআনে বলেন আইনা ইয়াশরাবু বিহা আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা আল্লাহর প্রিয় ব্যক্তিত্বদেরকে আল্লাহ সরাসরি একটা ঝর্ণা দান করেন একটা নদী দান করেন তবে নদী কেমন নদী নদীর ইচ্ছাই চলে না ও শাহজাহান আউলিয়া আমি তোমাকে একটা নদী দান করলাম একটা ঝর্ণা দান করলাম তুমি যখন বলবা ওই মাওলানার কলবে লেগে যাও নদীর একটা কানেকশন চলে যায় এই ব্যক্তির কলবে লেগে যাও কানেকশন লেগে যায় ওই আশিকের কলবে লেগে যাও কানেকশন লেগে যায় শাহজাহান সৈয়দ শাহজাহান আল মাজবানদারি কেবলা এমন এক বলি যেদিকে ইশারা করেছেন বেলায়েতের নদীর কানেকশন লাগিয়ে দিয়েছেন বড় করে বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমরা বেজার না খুশি এতিন নিয়ামত কোরআন উত্তন বাইর হাদিস উন নাও যায় আবার জয়ি ফয় যদি উল্টাই দেয় এটা লেখ কোরআন উত্তন বাইরে নাও যায় এই জন্য আশেকারা বলে ওরে মদিনার গোলামি আমায় দে ও হযরত মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় ও বাবা জানে কেবলা মদিনার গোলামি সোনা চাঁদি রূপা সোনা চাঁদি রূপা চাই না চরণদুলি এই কামনা ওরে ভাঙা তকদির জোহরা ও শাহজাহান শাহ ভাঙা তকদির জোহরা ও জিয়া বাবা মদিনার গোলামি আমায় মদিনার গোলামি আমায় ও বাবা জান কেবলা মদিনার গো ভক্ত মুরিদ আসো তন রাত আসানিয়ে আসে গে তারা বকত মুরিদ আসা কন্যা আশা নিয়ে আসে গে তারা সবার আশা পূরণ কইরা দে ও শাহজাহান শাহ সবার আশা পূরণ
ও মুর্শিদ মওলা মদিনার গোলামে আমায় দেয়ে মদিনার গোলামে আমায় দেয়ে ও মওলা বাবা মদিনার গোলামে বেলায়ো তেরে কবর নারী আমার কৌসুল আজম মজবান দারি বেলায়ো তেরে কবর নারী কৌসুল আজম মজবান দারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা আশেকনের অন্তর জুড়াই ও বাবাসান কিবলা মদিনার গোলামি আমায় দেয়ে মদিনার গোলামি ও মুর্শিদ কিবলা মদিনার গোলামি আমায় দেয়ে